আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যুগে যুগে আমাদের ইসলামটাকে একদল মাজার পূজারি লোক তারা কলুষিত করেছে এবং ইসলামটাকে তারা শিরক মিশ্রিত করে দিয়েছে। তারা কবরটাকে এত বেশি প্রায়োরিটি দেয় এবং ওলি আল্লাহদেরকে তারা এত বেশি প্রায়োরিটি দেয় যে তারা আল্লাহর সমকক্ষ তারা বানিয়ে ফেলে, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে তারা উঠিয়ে ফেলে। এমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছবিতে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে এটা মানে খাজার দরবারে গিয়ে খাজা গরিবে নেওয়াজ ইত্যাদি তারা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তার নাম দিয়ে তারা সেখানে কবর করে সেখানে কতটা ভক্তি শ্রদ্ধা তারা করছে, সেখানে সেজদা করছে, তারা কবরে গিয়ে তার কাছে চাচ্ছে, আল্লাহ কাছে আমরা চেয়ে থাকি ঠিক সেইভাবে তারা এমনভাবে চাচ্ছে। তো আপনারা ভিডিওটি একটু দেখুন, তারপরে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ এবং মন্তব্যটা আপনারা করে যাবেন। দয়া করে ভিডিওটি দেখুন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا خير خلق الله، الصلاة والسلام عليك يا نائب رسول الله، مولانا نواب حضور، مالك فريد نواز، غلام باري أبيك إجازة، مولا إجازة برحمة الله. مولا غلامی کی لاج رکھنے دے گا کر کے ہم سب پہ کرم غریب نواز سبحان اللہ سبحان اللہ حضور آپ لوگوں کے حال بہتر جانتے ہیں مولا رحم کرم فرمائیے حضور تمام بلاؤں سے محفوظ رکھیے بسم اللہ الرحمن الرحیم دعا خیر تیرا دیار ہے دار السلام یا خواجہ تجلیاں ہیں نئی صبح و شام یا خواجہ نہ بدر میں نہ غم جام تیرے مستوں کو تیری نگاہ پہ چلتا ہے کام یا خواجہ ایک ادا ہے گنہگار و متقی کو برے گھروں پہ تیرا فیض عام یا خواجہ یا حضور مولا غریب نواز یہ تمام غلامانِ غلامانِ غلام آپ کی بارگاہ میں حاضر ہیں یہ آپ کے نام لیوا آپ کے چاہنے والے ہیں حضور آپ کے نام پاک سے آپ کے غلاموں کی عزت اور خدمت کرتے ہیں مولا ان کی محبت و خدمت کو قبول فرمائیے حضور اس کا بہتر سے بہتر اجر عظیم عطا فرمائیے یہ جو بھی دعائیں التجائے لے کے آپ کے در دولت پہ حاضر ہیں مولا ان کی دعا کو التجا کو قبول فرمائیے قسم و مرسی میں غریبوں کے سہارے پائیے تیری اس شان کے صدقے میرے پیارے پائیے دیکھ لو ایک نظر خواجہ عثمان کی قسم ہم نے برسوں تیری چوکھٹ پہ گزارے پائیے اس توقع میں کہ تقدیر یہاں بنتی ہے جمع ہو جاتے ہیں تقدیر کے مارے پائیے مولا غریب نواز کی تقدیروں کو سنوار دیجیے حج بیت اللہ روضہ رسول اللہ کی زیارت سے مشرف نہ فرمائیے کرم شامل حال رکھیے غریب نواز یہ آپ کے دربار کے سوالی آپ کی چوکھٹ کے بھکاری آپ کی بارگاہ میں اپنی جھولیاں پھیلا کے کھڑے ہیں مولا ان کی جھولیاں ان کے مقصد و مرادوں سے بھر دیجیے اللہ کے محبوب کی تربت کا تصدق جہان شہدا کی عظمت کا تصدق اپنے دروازے سے نعمتیں بخش دیجیے مولا بخش عالم آپ کا دربار ہے غریب نواز عطائے حق ہو। তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন যে কিভাবে এরা কবরটাকে প্রায়োরিটি দিচ্ছে এবং কবর কাছে সেজদা করছে, কবর কাছে তারা দোয়া করতে চাচ্ছে। অবাক লাগে যে এরা শিরিক করছে আল্লাহর সাথে, যেখানে শিরিক হচ্ছে মস্ত বড় জুলম। আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলম। এরা শিরিক করছে আল্লাহর সাথে, অন্যদিকে তারা আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহকে কাছে দোয়া কবুলের জন্য। কত বড় অবাক কথা, অথচ তারা কবরটাকে কতটা বিউটিফুল করে, কবরটা কেন্দ্র করে কি জাঁকজমকপূর্ণ আয়োজন তারা করেছে কবরটাকে। অথচ কবরটাকে প্রায়োরিটি দিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তোমরা আমার কবরটাকে মসজিদে রূপান্তর করো না,
অর্থাৎ আমার কবরটাকে তোমরা সেজদার জায়গা বানিও না, এত বাড়াবাড়ি করো না। রাসূলুল্লাহ নিজে নিষেধ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এইভাবে সেজদা দেওয়ার কোনো অনুমতি নেই, কোনো সিস্টেম নেই, সেখানে কোথাকার কোন খাজা হোক আর আল্লাহ আউলিয়া হোক তাদের সম্মান আল্লাহর কাছে, আর ওলি আল্লাহদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সম্মান তিনি দিবেন। কিন্তু আমরা এইভাবে একজন মানুষ মরে যাওয়ার পরে তাকে ঘিরে এই ধরনের আয়োজন কখনো ইসলাম সমর্থন করে না, কখনো করে না। তার জন্য দোয়া করতে বলেছেন, তিনি যত বড় বুজুর্গ হন না কেন তার জন্য দোয়া করতে বলেছেন, তার কাছ থেকে চাইতে বলেননি। কবরে চলে যাওয়ার পর এক ব্যক্তি তার কাছ থেকে কোনো কিছু চাওয়া যাবে না, বরং তিনি হচ্ছেন প্রার্থী, তিনি তার প্রয়োজন এখানে সওয়াবের নেকির প্রয়োজন, তার জন্য দোয়া করতে হবে। এখানে তার যদি দোয়ার নেকির প্রয়োজন নাও হয় তবুও তার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। শুধু আমরা এটুকু বলতে পারি যে হে আল্লাহ, কবরে যে ব্যক্তি শুয়ে আছে আল্লাহ আল্লাহ আপনার মাহবুব বান্দা আমরা জানি, আপনি আমাদেরকে ওরকম করে দিন, এইভাবে দোয়া করতে পারি তার কবর পাশে গিয়ে, এ তো সমস্যা নেই। বাট তার কাছে কিছু চাওয়া, তাকে শ্রদ্ধা, তাকে সম্মান, কবরেকে চুম্বন খাওয়া, কবরটাকে সজ্জিত করা, এখানে আতর মাখানো, সেন্ট ব্যবহার করা, মোমবাতি জ্বালানো, এগুলো সম্পূর্ণরূপে স্পষ্টত শিরক। আর আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, তবে শিরিক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে তিনি ক্ষমা করবেন তিনি বলেছেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আর এটি স্পষ্ট শিরিক, এদের শিরিক সম্পর্কে জ্ঞান নেই, থাকলেও এরা সেটাকে তারা প্রাধান্য দেয় না, সেটাকে তারা কিছু মনে করে না, যার জন্য আজকে তারা কবরটাকে এত বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। সম্ভবত এটা একটা ভারত বা পাকিস্তানে কোনো একটা জায়গা হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি ওরা হিন্দিতে কথা বলছে। শুধু ভারত পাকিস্তান নয়, আমাদের বাংলাদেশে এরকম বহু মাজার রয়েছে যেখানে এই ধরনের আয়োজন হয়ে থাকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন্দ্রিক এই ধরনের কোনো আচরণ আমরা দেখতে পাই না। রাসূলুল্লাহ সরাসরি নিষেধ করে গিয়েছেন সেখানে কার জন্য আমরা কী করতেছি এগুলো করছি, এগুলো সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সরাসরি চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে, তাহলে আল্লাহ আপনার কথা শুনবেন। কোনো পীরের কাছে গিয়ে বা কোনো মাজারে গিয়ে আপনাকে এভাবে বলার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সূরা ফাতির মধ্যে কী বলি, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথাটা বলি, মাঝখানে কেউ নেই, আমরা সরাসরি আল্লাহর কাছে চাই। আর আল্লাহ বলেছেন অসজিদু আকতারিফ, সিজদা দাও আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, হ্যাঁ ইবাদি লা ইয়া ইবাদি, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইজা সালাকা ইবাদি ফা ইন্নী করিব, আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়, আল্লাহ বলছেন যে আমি অত্যন্ত নিকটে, আমি তাদের খুবই নিকটে। তো আল্লাহ আপনার নিকটে রয়েছেন, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ইবাদত করুন, আল্লাহকে ভয় করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করুন। আপনার কোনো পীরের কাছে গিয়ে এইভাবে ধন্য ধরতে হবে না, কোনো মাজারে গিয়ে এইভাবে ধন্য ধরতে হবে না, এটা সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, এটা শয়তানের কারিশমা এবং শয়তানের আনুগত্য ছাড়ার কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।